वेलकाम टू माई चैनल। आजकल भिडियोते माध्यमिक परीक्षार्थी त्रिकोणमितर एक अंक नहीं आलोचना करब। देखो अंकटा एक ह्रदर जलतल थेके एच मीटार उपरे एक बिंदु थेके कोनो मेघर उन्नतिकोण आलफा एवं ह्रदर ऊपर और प्रतिबिम्बर अवनतिकोण बीटा। प्रमाण करो जे बिंदु थेके मेघ देखा जाच्छे सेखान थेके मेघर दूरत्व टू एच सेक आलफा डिवाइडेड बाय टेन बीटा माइनस टेन अल्फा। टू एच सेक अल्फा डिवाइडेड बाय टेन बीटा माइनस टेन अल्फा। तो ये अंकटा करार जन्य प्रथमे आमी एकटा छबि एके नेब। देखो एरकम एकटा छबि आमी एके नेछि। एबार छबिटाते कोनटा कि बटे सेटा तोमरा विवरणे दिए लिखबे, डेस्क्रिप्शन आमी लिखछि ना, मुखे बोले दिच्छि। धरो एइटा जल आछे, एइटा हच्छे जलेर तल, माने डिटा जलतल। एबारे एइ जलतल थेके एच मीटार उपरे एइ एकटा बिंदु मेघटा আছে বি বিন্দুতে। এ বিন্দু থেকে এই মেঘ বি বিন্দুকে এই আলফা উন্নতিকোণে দেখা যায়। উন্নতিকোণ মানে অ্যারোটা আমি উপর দিকে দিয়েছি, তাহলে এই কোণটা হচ্ছে আলফা। ডিটা হচ্ছে জলতল, নিচের অংশটা জল। মেঘটা আছে বি বিন্দুতে আর এই জলতল থেকে এইচ মিটার উপরে এ বিন্দু। এ বিন্দু থেকে মেঘ বি বিন্দুকে দেখছি আলফা উন্নতিকোণে। এবার দেখো মেঘের প্রতিবিম্ব জলেতে পড়বে, তাহলে জলেতে ধরো পি বিন্দুতে পড়েছে। তাহলে এ বিন্দু থেকে ওই প্রতিবিম্ব মানে পি বিন্দুটাকে এই বিটা অবনতিকোণে দেখা যাচ্ছে, মানে অ্যারোটা আমি নিচের দিকে দিয়েছি। তাহলে এ বিন্দু থেকে মেঘ বি বিন্দুকে আলফা উন্নতিকোণে এবং প্রতিবিম্বটা জলে পড়েছে পি বিন্দুতে। এরপরে এ বিন্দু থেকে পি বিন্দুকে বিটা অবনতিকোণে দেখা যাচ্ছে। এবার দেখো এই এ বিন্দু থেকে এই বাহুটার উপরে একটা লম্বটা নিয়েছি, এটা লম্ব, এইটার উপরে এটাও লম্ব, আর এই বিপিটা একটা সরলরেখা। এবার আমরা জানি কি যে প্রতিবিম্ব দূরত্ব মানে দর্পণ থেকে, এটা যদি দর্পণ হয় মানে জলটা তো জলের উপর তো প্রতিবিম্ব পড়বে, তাহলে জলতলটা যদি দর্পণ হয় তাহলে প্রতিবিম্ব মানে দর্পণ থেকে প্রতিবিম্বের যা দূরত্ব আর বস্তু থেকে দর্পণের দূরত্ব একই হবে। তার মানে বিডি যা হবে ডিপি তাই হবে। তার মানে কি বিডি সমান ডিপি, এটা তাই হবে। এবারে এই যেহেতু এই উচ্চতাটা এইচ, তাহলে সিডিটাও এইচ, তাহলে সিডিটা হলো এইচ। আর এই বিসিটা জানি না, বিসিটা আমি ধরে নিয়েছি যে এক্স মিটার, আমি এখানে এককগুলো লিখি নিই সবই মিটারে। আর এসিটা ধরে নিয়েছি ওয়াই মিটার, এসিটা ধরে নিয়েছি ওয়াই মিটার। তাহলে বিসিটা হচ্ছে এক্স মিটার, সিডিটা হচ্ছে এইচ মিটার। তাহলে ডিপিটা কত হবে? তাহলে ডিপিটা হবে এখান থেকে প্রতিবিম্বের দূরত্ব, এখান থেকে বস্তুর দূরত্ব একই। তাহলে ডিপি মানেই হবে বিডি, ডিপি মানেই বিডি। এই বিডি ডিপি লিখে নিয়েছিলাম। এবার দেখো বিডিটা কী কী আছে, এইচ প্লাস এক্স। বিডি মানে হচ্ছে এইচ প্লাস এক্স। এরপর আমি ত্রিভুজ এ বি সি, এই সমকোণী ত্রিভুজে, সেই সমকোণী ত্রিভুজের দেখো এইটা হচ্ছে নব্বই ডিগ্রি। এই আলফা কোণটার সাপেক্ষে এ সিটা হচ্ছে ভূমি আর বি সিটা হচ্ছে লম্ব। এই আলফা কোণটার সাপেক্ষে লম্ব বাই ভূমি মানে ট্যান আলফা, তাহলে ট্যান আলফা সমান লম্ব, লম্ব মানে বিসি বাই ভূমি মানে এসি। বিসিটার ভ্যালু আমি দেখেছি এক্স মিটার, বাই এসিটা কত ওয়াই মিটার। তাহলে ট্যান আলফা সমান কত হলো এক্স বাই ওয়াই, তাহলে ট্যান আলফা সমান এক্স বাই ওয়াই। আমি যদি বজ্র গুণ করি তাহলে ট্যানের নিচে দেখো ট্যান আলফা নিচে ওয়ান আছে, তাহলে কোণে কোণে গুণ করলে এক্স সমান ওয়াই ট্যান আলফা, এটা হলো। তাহলে এক্সের ভ্যালু বার করলাম ওয়াই ট্যান আলফা। এরপর ত্রিভুজ এ সি পি, এই সমকোণী ত্রিভুজে, এ সি পি সমকোণী ত্রিভুজে দেখো এ সি পি এই কোণটা নব্বই ডিগ্রি আর এই কোণটা বিটা। এই বিটা কোণের সাপেক্ষে লম্ব কোণটা, লম্ব হচ্ছে পিসি বাই ভূমি কোণটা এসি। তাহলে ট্যান বিটা সমান লম্ব বাই ভূমি, তার মানে পিসি বাই এসি। এবার চিত্র থেকে দেখো পিসি মানে কে কে, পিসি মানে হচ্ছে ডিপি প্লাস ডিসি। তাহলে পিসির ভ্যালু হচ্ছে, পিসি মানে কোনটা কোনটা, ডিপি প্লাস ডিসি বাই এসির ভ্যালুটা, এসির ভ্যালুটা আমি ধরেছিলাম ওয়াই। এবার দেখো ডিপি, ডিপি মানে কে কে, বিডি, ডিপি মানেই বিডি, বিডি মানে এইচ প্লাস এক্স। তাহলে ডিপির ভ্যালু আমি বসালাম এইচ প্লাস এক্স। আর ডিসি, এই ডিসি মানেই তো এইটা, তার মানে এইচ বাই নিচে আছে ওয়াই। তাহলে এখানে এইচ
প্লাস এইচ মানে টু এইচ, তাহলে কত হলো টু এইচ বাই ওয়াই, এটা মানে ট্যান বিটাটা হলো। তাহলে ট্যান বিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি করলাম। এবার পিসি মানে হচ্ছে ডিপি প্লাস ডিসি, ডিপির ভ্যালু আমি এখানে বার করেছিলাম এইচ প্লাস এক্স বসালাম, আর ডিসির ভ্যালুটা হচ্ছে এইচ সঙ্গে সমান তার মানে এইচ, তাহলে এইচ আর এইচ যোগ করলে টু এইচ বাই ওয়াই, এটা ট্যান বিটা ভ্যালু। এখানে টু এইচ হলো এই এক্সটা লিখতে ভুলে গেছি, তো এক্স টু এইচ প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়াই, এটা ট্যান বিটাটা বেরোলো। এবার দেখো এটা যদি কোণে কোণে বজ্রগুণ করি, এর নিচে এক আছে, তাহলে টু এইচ প্লাস এক্স সমান এই কোণে কোণে গুণ করলে ওয়াই ট্যান বিটা, তাহলে এক্স সমান কত হলো ওয়াই ট্যান বিটা, আর টু এইচ টু দিয়ে গেলে মাইনাস টু এইচ। এবার দেখো এক্সের ভ্যালু আমি বার করেছিলাম কত, ওয়াই ট্যান আলফা, তাহলে এক্সের ভ্যালুটা বুঝিয়ে দিলাম যে ওয়াই ট্যান আলফা সমান এখানে আছে ওয়াই ট্যান বিটা মাইনাস টু এইচ। এবার দেখো এই মাইনাস টু এইচটা যদি পক্ষান্তর করে এদিকে নিয়ে আসি, তাহলে হবে টু এইচ সমান এখানে ছিল ওয়াই ট্যান বিটা, এইটাকে পক্ষান্তর করে এদিকে নিয়ে গেলে ওয়াই ট্যান আলফা, তাহলে এই দুটো পদ থেকে যদি ওয়াইটা কমন নিয়ে নিই তাহলে ট্যান বিটা মাইনাস ট্যান আলফা, এটা টু এইচ, তাহলে ওয়াই ইন্টু এইটা সমান টু এইচ, তাহলে ওয়াই সমান কত টু এইচ ডিভাইডেড বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা, তাহলে ওয়াইয়ের ভ্যালুটা হলো টু এইচ বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। এবার দেখো কোশ্চেনে যেটা বলা ছিল যে বিন্দু থেকে মেঘ দেখা হচ্ছে মানে এ বিন্দু থেকে, এখান থেকে মেঘের দূরত্ব, তাহলে এ বিন্দু থেকে মেঘের দূরত্ব মানে কোনটা এ বি, তাহলে আমাকে এ বিটা বার করতে হবে, তাহলে যে বিন্দু থেকে মেঘ দেখা হচ্ছে মানে এ বিন্দু, তাহলে এ বিন্দু থেকে মেঘ মানে বি বিন্দুর দূরত্ব মানে এ বিটা বার করতে হবে। এবারে আমি ত্রিভুজ এ বি সি এই সমকোণী ত্রিভুজটা নিলাম, ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ, দেখো এই কোণটা তো 90 ডিগ্রি, এই আলফা কোণটার সাপেক্ষে আমি যদি ভূমি বাই অতিভুজ করি তো মানে কস আলফা হবে, তাহলে এই সমকোণী ত্রিভুজে যে কস আলফা সমান কত হবে ভূমি বাই অতিভুজ, তার মানে এসি বাই এ বি। এবার দেখো কস আলফা সমান এসি, এসির ভ্যালুটা আমি ধরেছিলাম ওয়াই বাই এ বি, এটা লিখতে ভুল হয়ে গেছে এ বি, এসি বাই এ বি, তাহলে ওয়াই বাই এ বি, তাহলে এই কোণে কোণে যদি গুণ করে দিই তাহলে এ বি কস আলফা সমান ওয়াই, তাহলে এ বি সমান কত হবে ওয়াই ডিভাইডেড বাই কস আলফা, তাহলে এ বি সমান ওয়াই ইন্টু ওয়ান বাই কস আলফা, তাহলে ওয়াই ওয়ান বাই কস আলফা মানে সেক আলফা, তাহলে এ বির ভ্যালুটা কত বেরোলো ওয়াই সেক আলফা, তাহলে এ বি সমান ওয়াই সেক আলফা, ওয়াইয়ের ভ্যালু তো এটা বেরিয়েছে, তাহলে ওয়াইয়ের ভ্যালু বসিয়ে দিলাম টু এইচ ডিভাইডেড বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা, এটা ওয়াইয়ের ভ্যালুটা বসানো হলো ইন্টু সেক আলফা। এবার দেখো তাহলে এ বি সমান কত হলো টু এইচ সেক আলফা ডিভাইডেড বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা, তাহলে এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল যে টু এইচ সেক আলফা ডিভাইডেড বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা, এই যে বিন্দু থেকে মেঘ দেখা হচ্ছে দেখছি এই বিন্দু থেকে মেঘের দূরত্ব মানে এ বিটা বার করতে বলেছিল, তাহলে এ বির ভ্যালু আমার বেরোলো টু এইচ সেক আলফা ডিভাইডেড বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা, তাহলে এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে এটাই প্রমাণিত। তো আশা করি বুঝতে পেরেছ, যদি এতেও কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, হোয়াটসঅ্যাপে জানাতে পারো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।